আজকে মাধ্যমিক 2019-এ যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি ইংরেজি সাবজেক্টের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং রাইটিং স্কিল পার্টটা নিয়ে মোটামুটি আলোচনা করছি এবং টেক্সট সম্পর্কে মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। টেস্ট পরীক্ষা প্রায় শেষের পথে এবং প্রত্যেকে সেইভাবে প্রিপারেশান নিচ্ছ এবং ভালো করে পড়াশুনোও করেছো তোমরা, এখন ওয়েল প্রিপেয়ার্ড এবং এখন শুধুমাত্র অপেক্ষা করে আছো মাধ্যমিক পরীক্ষার জন্য। ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হচ্ছে, সেই ব্যাপারে যাতে করে তোমাদের ভালো করে পরীক্ষা দিতে পারো, আরও যাতে করে তোমাদের ভালো হয় আমার পরামর্শ সেই অনুযায়ী আমি দিচ্ছি, যাতে করে তোমরা আরও ভালো করে রেজাল্ট করতে পারো। আমি প্রথম যে আইটেমটা নিয়ে আরম্ভ করব সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারি পার্টে যাওয়ার আগে, আমি আলোচনায় যাওয়ার আগে আমি সিলেবাসটা কী আছে সেই নিয়ে একটু আলোচনা করতে চাই। আর্টিকেল, প্রিপোজিশন, যেটা তোমরা অনেক দিন আগে থেকেই জানো, ছোটোবেলা থেকেই প্রত্যেকে করে এসছো, আর্টিকেল প্রিপোজিশন আছে, টেন্স পার্ট এটা আছে, ফ্রেজাল ভার্ব আছে, জয়নিং অফ সেন্টেন্সেস, স্প্লিটিং সেন্টেন্সেস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশনকে আবার বেশ কিছু ভাগে ভাগ করা আছে, যার মধ্যে ডিগ্রি চেঞ্জ আছে, চেঞ্জ ইন পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ টাইপস অফ সেন্টেন্সেস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ভোকাবুলারি পার্ট, সেটা টেক্সট বই থেকে কিছু সিনোনিম এবং আউটসাইড বা বিয়ন্ড দ্য টেক্সট বুক, এই নিয়ে তোমাদের গ্রামারের যে সিলেবাসটা করা আছে। গ্রামার পার্টটা এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের নাম্বার ক্যারি করতে সাহায্য করে, এবং গ্রামারের প্রত্যেকটা আইটেম সেখানে আমরা যদি ঠিকমতো চর্চা করতে পারি তাহলে গ্রামারের ক্ষেত্রে মার্ক্স তোলাটা খুব একটা অসুবিধা নয়। ইংরাজির ক্ষেত্রে একটা ব্যাপার ভাবতে হবে যে অন্যান্য সাবজেক্টে তোমাকে পড়ে যেতে হবে ভালো করে, যেদিন পরীক্ষা হচ্ছে তার আগেও আমরা শেষ মুহূর্তে পড়ি। ইংরেজি সাবজেক্টটা মাধ্যমিকের যেভাবে সিলেবাসটা আছে তাতে করে আমরা যেটা জানি যে সেখানে কেউ যদি ভালো করে নাও পড়ে যায় আগের দিন, সে কিন্তু পরীক্ষার দিন গিয়ে ভালো করে লিখতে পারবে যদি সে ব্যাপারটা জানে। গ্রামার এবং ভোকাবুলারি পার্টটাই কিন্তু অনেক আগে থেকে তার ভেতরে আছে এবং সেটারই তার অ্যাপ্লিকেশান ঘটাবে। তোমাদের ছোটোবেলা থেকে যে ভয়েস, ন্যারেশন যেগুলো তোমরা শিখে এসছো বিভিন্ন ক্লাসে, সেগুলোই মাধ্যমিক লেভেলে প্রায় রাখা থাকে। তাই প্রথম আমি এই যতগুলো আইটেম আছে একটু আধটু বলার চেষ্টা করব, কারণ সময় সীমিত থাকার জন্য হয়তো সব কিছু বলা সম্ভব হবে না, তাও তোমাদের যাতে করে ওই ধারণাগুলো আরও ক্লিয়ার হয় তার জন্য আমি কিছু এক্সাম্পল এবং ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করছি। প্রথম যেটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ, যেটা অনেক ক্ষেত্রেই থেকে থাকে। এই ডিগ্রি চেঞ্জ বেশ কিছু নিয়মের উপর প্রতিষ্ঠিত, সেটা খুব সহজ নিয়ম, সেই নিয়মটাকে যদি আমরা মেনটেন করি আমাদের ওই ডিগ্রি চেঞ্জের যে বাক্যই থাকুক না কেন আমাদের অ্যান্সার করতে অসুবিধা হবে না। প্রথম আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। এখানে দুটো ফর্ম আমি দেখাবো, ফার্স্ট হচ্ছে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস। ধরো এই বাক্যটা তোমার দেওয়া আছে, হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস। একে পজিটিভ এবং কম্পারেটিভ করতে বলা আছে। তাহলে
এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে যে তোমাকে পজিটিভ করতে হবে, কম্পারেটিভ করতে হবে, অনেক ক্ষেত্রে সেটা নাও বলা থাকতে পারে, তোমাকে জাস্ট বলতে পারে যে ডিগ্রিটা চেঞ্জ করো। প্রথম আমাকে যেটা জানতে হবে যে বাক্য দেখে আমাকে বুঝতে হবে যে বাক্যটা কোন ডিগ্রিতে আছে। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, দা আছে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে এটা দেখে আমরা বুঝবো যে বাক্যটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সুপারলেটিভ ডিগ্রিতে আছে মানে আমাকে যদি ডিগ্রি চেঞ্জ করতে বলে, বাকি দুটো ডিগ্রিতে মানে পজিটিভ আর কম্পারেটিভ আমাকে চেঞ্জ করতে হবে। যখন পজিটিভ করব, এই ধরনের বাক্য থাকলে পজিটিভ করার নিয়ম কী? প্রথম তোমাকে বলতে হবে বাক্যটার মানেটা আগে ঠিক করে জানতে হবে। হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন হিজ ক্লাস, সে তার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। একে যখন আমরা পজিটিভ করব, বাংলাটা আগে ভাবব যে ক্লাসের অন্য কোনো ছেলে তার মতো অত বুদ্ধিমান নয়। তাহলে যখন এরকম থাকবে, প্রথম আরম্ভ করবে নো আদার। নেক্সট কাজ কি? সুপারলেটিভ ডিগ্রির পরের শব্দ থেকে বাকি অংশ, অর্থাৎ যেটা সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ডটা আছে ওর পরে যা শব্দ আছে সেটা বসাতে হবে। তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড কোনটা? মোস্ট ইন্টেলিজেন্ট, এর পরের শব্দ হচ্ছে স্টুডেন্ট, এখান থেকে বাকি অংশ মানে ইন হিজ ক্লাস। তাহলে নো আদার স্টুডেন্ট ইন হিজ ক্লাস। এরপরের কাজ কি? ওই বাক্যে যে ভার্বটা আছে সেই ভার্বটা বসাতে হবে, যে টেন্সে আছে। এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ইজ বসা। নো আদার স্টুডেন্ট ইন হিজ ক্লাস ইজ, এরপর অ্যাজ বসা। তারপর কাজ কি? সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা আছে ওর পজিটিভ ফর্ম, মোস্ট ইন্টেলিজেন্টের পজিটিভ ফর্ম কি? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, আবার অ্যাজ, এরপরে ওই বাক্যের যে সাবজেক্ট আছে সাবজেক্ট বসা, অ্যাজ হি। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? নো আদার স্টুডেন্ট ইন হিজ ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। তাহলে কী বললাম নিয়মটা? আগে নো আদার বসাবে, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের শব্দ থেকে বাকি অংশ, এখানে বসানো হয়েছে স্টুডেন্ট ইন হিজ ক্লাস, তারপর ওই বাক্যের যেটা ভার্ব আছে সেই ভার্বটা বসাও, আলোচ্য বাক্যে ইজ আছে ইজ বসালাম, তারপর অ্যাজ, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম মোস্ট ইন্টেলিজেন্ট থেকে পজিটিভ হচ্ছে ইন্টেলিজেন্ট, অ্যাজ, তারপরে আলোচ্য বাক্যের সাবজেক্ট মানে এখানে হি। এই বাক্যটাকে যখন আমি কম্পারেটিভ করব, তখন তোমাকে ক্লাসরুম সিচুয়েশনটা একটু ভাবলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। সে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে, তার মানে বেঞ্চে দুটো রো ভাবো, একটা বেঞ্চে রয়ে সে শুধুমাত্র বসে আছে আর অন্য বেঞ্চে রয়ে বাকিরা সব বসে আছে, এদের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে সে যেহেতু সবচেয়ে ভালো, যদি তুলনা করা হয় সে হয় অপেক্ষাকৃত ভালো, তাহলে সে হয় ইংরেজি কি? হি ইজ অপেক্ষাকৃত ভালো। ভালো ইংরেজি মানে এখানে ভালো মানে আলোচ্য বাক্য অনুযায়ী বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, তাহলে অপেক্ষাকৃত বুদ্ধিমান, তাহলে মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট চেয়ে দেন ক্লাসের অন্যান্য ছেলে, এনি আদার বয়, এখানে বয় নয় স্টুডেন্ট হবে, এনি আদার স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্ট আছে এনি আদার স্টুডেন্ট ইন হিজ ক্লাস। তাহলে কী হলো? সে হয়, তাহলে হি ইজ অপেক্ষাকৃত বুদ্ধিমান, মোর ইন্টেলিজেন্ট। এখন এই জায়গাটায় কিন্তু আগে থেকে জানাটা অনেকটা ডিপেন্ড করে, এই ইন্টেলিজেন্টের সঙ্গে মোর ইন্টেলিজেন্টটা কখন হচ্ছে বা কখন আমি অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যোগ করব। যদি দুই বা ততোধিক সিলেবল হয় সেক্ষেত্রে মোর যোগ করে কম্পারেটিভ আর মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়। এই জিনিসটা কিন্তু ছোটো ক্লাস থেকে তোমাদের শেখা আছে, সেই সেন্সটা এখানে অ্যাপ্লাই করতে হবে। আর যদি এই জিনিসটা কারো জানা না থাকে তখন কিন্তু সে ভুল করবে। এগুলো ছোটো ক্লাসের যে সমস্ত আমরা অ্যাডজেক্টিভ করে এসেছি বা ডিগ্রি পরিবর্তন, সেখানে কিন্তু এইগুলো আমাদের শেখা আছে, সেই সেন্সটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে হি ইজ, যেহেতু দুই বা তত ইন্টেলিজেন্ট, দুয়ের বেশি সিলেবল, মোর ইন্টেলিজেন্ট, সে হয় অপেক্ষাকৃত বুদ্ধিমান, চেয়ে তাহলে দেন ক্লাসের অন্যান্য ছাত্রের চেয়ে, তাহলে দেন যেহেতু বসে গেছে, এনি আদার,
এনি আদার বসাও, তারপর সুপারলেটিভ ডিগ্রির যে শব্দটা আছে ওর পরের শব্দ থেকে বাকি অংশ। এটা হচ্ছে তোমার ডিগ্রির একটা ধরন। অন্য আরেকটা ধরনে যাচ্ছি যেটা থেকেও তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট জায়গায়, মানে এগুলো প্রায় দিয়ে থাকে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ। এই বাক্যটা দিয়ে হয়তো তোমাকে বললো যে কে ডিগ্রি চেঞ্জ করো, বা হয়তো কোনো একটা ডিগ্রি পরিবর্তন করতে বললো। তখন যদি তোমাকে স্পেসিফিক্যালি বলে দেয় যে এই ডিগ্রিটা পরিবর্তন করো, সেক্ষেত্রে তোমার করণীয় ওটাই করতে হবে। আর যদি কিছু না বলে দুটোই করতে হবে। তাহলে প্রথম তোমাকে দেখতে হবে বাক্যটা কোন ডিগ্রিতে আছে, যদি না বলে দেয়, যখনই ওয়ান অফ দ্য থাকবে তারপরে দেখবে যে অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে ওটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, তার মানে বাক্যটা আমি দেখে বুঝবো যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এরপর আমাকে পজিটিভ আর কম্পারেটিভে যেতে হবে। যখনই ওয়ান অফ দ্য থাকবে কোনো বাক্যে, তখন তার পজিটিভ করার নিয়ম, প্রথমে তোমাকে ভেরি ফিউ বসাতে হবে, ভেরি ফিউ বসানো। এরপর সুপারলেটিভ ডিগ্রির পরের শব্দ বা পরের শব্দ থেকে বাকি অংশ, পরের শব্দ এখানে কী আছে, বয়েজ, বাকি কোনো অংশ নেই, সুতরাং ওইটাই বসবে, ভেরি ফিউ বয়েজ। যেহেতু বয়েজ বসে গেছে, এরপরে ভার্ব কিন্তু আর হবে, যেহেতু বি ভার্বের প্রেজেন্ট টেন্সে আছে, ভার্ব হবে আর, ভেরি ফিউ বয়েজ আর। এবার কি সুপারলেটিভের পজিটিভ ফর্ম, অ্যাজ, অ্যাজ বসিয়ে সুপারলেটিভের পজিটিভ ফর্ম। সুপারলেটিভ ডিগ্রির ওয়ার্ড কি, বেস্ট, পজিটিভ কি, গুড, ইররেগুলার কম্পারিজন এটা। তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড, আবার অ্যাজ বসাও, ওই বাক্যের সাবজেক্ট বসাও, হি। তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে। তাহলে কী বললাম নিয়মটা, যখনই ওয়ান অফ দ্য থাকবে প্রথমে ভেরি ফিউ বসাবে, আলোচ্য বাক্যে ভেরি ফিউ বসানো আছে, এরপর সুপারলেটিভ ডিগ্রির যে শব্দটা আছে ওর পরের শব্দ বা পরের শব্দ থেকে বাকি অংশ, আলোচ্য বাক্যে একটাই আছে শব্দ, সেটা হচ্ছে বয়েজ, বয়েজ ওই জন্য বসানো হয়েছে। তারপরে ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে আর, যদি পাস্ট টেন্সে থাকে ওয়্যার, তাহলে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ। এরপর সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা আছে ওর পজিটিভ ফর্ম, বেস্ট থেকে পজিটিভ ফর্ম কি, গুড, তারপরে অ্যাজ, তারপরে যে বাক্যটা দেওয়া আছে ওর সাবজেক্ট। এখানে যদি কারো নাম থাকতো সেটা যদি সাবজেক্ট হতো সেটা বসতো, এখানে যেহেতু হি আছে হি সেই কারণে বসানো হলো। এবার এই বাক্যের কম্পারেটিভ করার নিয়ম কি, ফার্স্টে ভাবতে হবে সে হয়, সে হয়, তাহলে হি ইজ অপেক্ষাকৃত ভালো, ভালো ইংরেজি গুড, অপেক্ষাকৃত ভালো, বেটার, তাহলে হি ইজ বেটার, চে, তাহলে দেন, হি ইজ বেটার দেন। অন্যান্য বেশিরভাগ বালকের চেয়ে, দেন এইখানটায় আসবে মোস্ট আদার। এরপর সুপারলেটিভ ডিগ্রির যে ওয়ার্ডটা আছে তার পরের শব্দ, যদি শুধুই পরের শব্দ থাকে, আর যদি অন্যান্য অংশ থাকে মানে ওর পরেও যদি আরও কোনো শব্দ থাকে সেই শব্দ বসাতে হবে, তাহলে হি ইজ বেটার দেন মোস্ট আদার বয়েজ। আর কোনো শব্দ নেই সেই কারণে শুধুমাত্র বয়েজ বসলো, ঠিক আছে। তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে কী হলো, সে হয়, হি ইজ অপেক্ষাকৃত ভালো, বেটার, চে, দেন, মোস্ট আদার, এটা বসানোর পরে সুপারলেটিভ ডিগ্রির পরের শব্দ বা পরের শব্দের পরে অন্য কোনো যদি আরও ওয়ার্ড থাকে যা থাকবে সেটা বসাতে হবে। এই যে রুলটা আমি দেখালাম এটা ডিগ্রি পরিবর্তনের যে রুল সেটা মোটামুটি কভার করে যাবে। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আসে তোমাদের আসন্ন পরীক্ষাতেও, এই ধরনের বাক্য যদি তোমরা প্র্যাকটিস করে থাকো তাহলে দেখবে তোমরা এর থেকে এক এক ধরনের একটা কোশ্চেন তোমরা পেতে পারো, গ্রামাটিক্যাল আইটেম। এরপর আমি চলে যাচ্ছি চেঞ্জ ইন পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের পরিবর্তন। আমরা যে যতগুলো পার্টস, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই যে ভাগ আছে মোটামুটি,
সেই পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা পার্টস অফ, একটা পার্ট অফ স্পিচে দেওয়া হবে, অন্য পার্ট অফ স্পিচে তোমাকে চেঞ্জ করতে বলবে। তাহলে তোমাকে জানতে হচ্ছে পার্ট অফ স্পিচের ধারণাটা, যেটা কোন স্পিচে আছে বা কোন পার্টে আছে সেটাকে কিসে পরিবর্তন করতে বলছে। একটা পার্টে দেয়া থাকবে, অন্য পার্টে পরিবর্তন করতে বল। যেমন আমি একটা বাক্য লিখছি পার্ট অফ স্পিচের চেঞ্জ হিসেবে ওটা দেখানোর জন্যে, যেমন হি ইজ প্রাউড অফ হিজ লার্নিং, হি ইজ প্রাউড অফ হিজ লার্নিং। তাহলে প্রথম এখানে হয়তো আন্ডারলাইন করা থাকলো প্রাউড, তোমাকে লিখতে বললো ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, আমি আর লিখছি না, অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব সেপারেটলি। হি ইজ প্রাউড অফ হিজ লার্নিং, সে তার শিক্ষার জন্য গর্বিত। তাহলে এখান থেকে আমি কিন্তু একটা প্রিপোজিশনের ধারণা পাচ্ছি যে প্রাউড থাকলে অফ হয়। এবার প্রথম আমি যদি বুঝতে না পারি তোমার বাংলার ধারণার সঙ্গে এটা কিন্তু রিলেটেড, সে তার শিক্ষার জন্যে গর্বিত। আমি যদি বলি গর্বিতটা কী পার্টস অফ স্পিচ আমি বুঝতে পারছি না, তাহলে আমি একটা অন্য দিক দিয়ে ভাবি। আমি যদি বলি গর্বিত ছেলে, ছেলেটা কেমন গর্বিত, তাহলে ছেলের গুণ প্রকাশ করা হচ্ছে, নাউন বা প্রোনাউনের গুণ দোষ অবস্থা পরিমাণ এগুলো যেগুলো যার সাহায্যে প্রকাশিত হয় যে পার্ট অফ স্পিচের মাধ্যমে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, বাংলায় বিশেষণ বলি। তাহলে প্রাউড বয় বললে বয়টা কেমন না প্রাউড, তার মানে এটা অ্যাডজেক্টিভ আছে, এটা হচ্ছে প্রথম বুঝতে হবে। এইবার আরেকটা জিনিস জানলাম যে প্রাউডের পরে অফ প্রিপোজিশন বসে। এবার প্রাউডকে তোমাকে ব্যবহার করতে বলেছে নাউন এবং ভার্বে সেপারেটলি। তাহলে প্রথম নাউন ভাবি, সে তার শিক্ষার জন্যে গর্বিত, তাহলে সে শিক্ষার জন্যে গর্ব অনুভব করে। এই যে গর্ব কথাটা বাংলায় তোমাকে ভাবতে হবে, গর্বটা হচ্ছে বিশেষ্য, এটা কিন্তু বাংলায় ভাবলেই একমাত্র তারপরে ইংরেজিতে তোমার ট্রান্সফরমেশনটা আসবে। এই ধারণাটা যদি না থাকে তাহলে কিন্তু এই জিনিসে আসা খুব কষ্টকর ব্যাপার। তাহলে হি ইজ প্রাউড অফ হিজ লার্নিং, এটাকে আমি যখন নাউনে করব সে গর্ব অনুভব করে, গর্ব অনুভব করে, অনুভব করাটা হচ্ছে কাজ, এটা তার মানে ভার্ব, আর গর্বটা হচ্ছে বিশেষ্য। তাহলে এখানে হি গর্ব অনুভব করা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে হি টেক্স প্রাইড, টেক প্রাইডের পরে সবসময় ইন প্রিপোজিশন বসে, ইন হিজ লার্নিং। তাহলে হি টেক্স প্রাইড ইন হিজ লার্নিং, এই প্রাইডটা হয়ে গেল নাউন। তাহলে আরেকটা জিনিস দেখলাম যে টেক প্রাইড হলে ইন প্রিপোজিশন বসে, যে ক্ষেত্রে প্রাইডটা হচ্ছে নাউন, ঠিক আছে। এটা যদি পাস্ট টেন্সে থাকতো হি ওয়াজ প্রাউড অফ হিজ লার্নিং, তখন বাক্যটা কী হতো, হি টুক প্রাইড ইন হিজ লার্নিং। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে হি টেক্স প্রাইড হলো, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হিসেবে ট্রিটেড হলো। এটাকে যখন ভার্ব করব, প্রাউড থেকে যখন ভার্ব করব, তখনও ভার্ব হচ্ছে প্রাইড, কিন্তু সেটার অ্যাপ্লিকেশন অন্যভাবে হবে। যেমন আমি গর্ব অনুভব করি আই টেক প্রাইড ইন, সেখানে প্রাইডটা হচ্ছে নাউন, কিন্তু যখন ভার্ব আসছে তখন প্রাইডকেই ভার্ব করা যায়। কীভাবে, হি গর্ব অনুভব করে, যদি প্রাইড কথাটা বলি এটা ভার্ব, তাহলে সে গর্ব অনুভব করে, এখানে অনুভব করাটা ভার্ব নয়, গর্ব অনুভব করাটাই ভার্ব, তাহলে হি প্রাইডস। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা, হি। সাবজেক্ট অনুযায়ী ভার্বের পর একটা সেলফ প্রোনাউন বসবে, আলোচ্য বাক্যে সাবজেক্ট আছে হি, তাহলে প্রাইডের পরে কী বসবে, হিমসেলফ, হি প্রাইডস হিমসেলফ। এরপরে অন প্রিপোজিশন বসবে, অন এরপর বাক্যের বাকি অংশ হিজ লার্নিং। তাহলে কী বললাম, হি প্রাইডস, প্রাইডস হলে ওই বাক্যের যেটা সাবজেক্ট আছে, আলোচ্য বাক্যে সাবজেক্ট আছে হি, তাহলে প্রাইডের পরে হি অনুযায়ী তার সেলফ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, এরপরে অন বসা, এরপরে বাক্যের অবশিষ্টাংশ বসা। তাহলে এইটা একটা তোমার
বলা যেতে পারে চেঞ্জ ইন পার্ট অফ স্পিচ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ছিল, এটাকে আমি ফার্স্ট করলাম নাউনে, এটাকে চেঞ্জ করলাম, তারপর ওটাকে ভার্বে চেঞ্জ করলাম। এই রকম জায়গা থেকে তোমাদের কিন্তু চেঞ্জ ইন পার্ট অফ স্পিচ এখান থেকে গ্রামাটিক্যাল আইটেমে একটা থাকে। আরও অনেক বাক্য আছে এখানে, যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট, অনেস্ট দাগ দিল, আন্ডারলাইন করে বলল ইউজ নাউন, সে হয় সৎ। তাহলে আমাকে ভাবতে হবে সৎটা আমি যদি বুঝতে না পারি বাংলা দিয়ে ধারণাটাকে আনার চেষ্টা করব। সে হয় সৎ, তাহলে সৎ ব্যক্তি, ব্যক্তিটা কেমন না সৎ, তাহলে ওটা অ্যাডজেক্টিভ। তাহলে তার আছে সততা, সততাটা হচ্ছে তোমার নাউন। তাহলে তার আছে, আমার আছে ইংরেজি। দেখো এখানে টেন্সের জ্ঞানটা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। তুমি যদি টেন্স না জানো তাহলে অনেস্টি শব্দটা জানা সত্ত্বেও তুমি কিন্তু বাক্য গঠন ভুল করবে। তাহলে আমার আছে, তার আছে, এই সব ধারণাটা টেন্সের যে বাক্য গঠনের মাধ্যমে তোমাকে জেনে রাখতে হবে। তাহলে সে হয় সৎ, তার আছে সততা, আমার আছে ইংরেজি আই হ্যাভ, তার আছে হি হ্যাজ, তাহলে হি হ্যাজ সততা অনেস্টি, HONESTY, ঠিক আছে। এটা হচ্ছে চেঞ্জ ইন পার্ট অফ স্পিচ। এইগুলো থেকে গ্রামাটিক্যাল আইটেমে অনেকবারই আসে, এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর নেক্সট যে আইটেমে আমি চলে যাচ্ছি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখন এই সিম্পল সেন্টেন্স এটাকে আমরা যেভাবে পরিণত বা চেঞ্জ করতে পারি, সিম্পল সেন্টেন্সে আমরা দুটো বাক্যকে যখন যোগ করব তখন এর অনেক নিয়ম আছে, পার্টিসিপলের সাহায্যে, নমিনেটিভ অ্যাবসলিউটের সাহায্যে, ইনফিনিটিভের সাহায্যে, অ্যাডজেক্টিভের সাহায্যে, অ্যাডভার্বের সাহায্যে, অনেক নিয়ম আছে। কিন্তু অল্প সময় থাকায় আমি কিছু উদাহরণ দেখাচ্ছি, যেটা তোমাদের আরও অন্যান্য গ্রামার বই দেখবে, আরও ক্লাসও তোমরা করেছো, ফলে ধারণাটা তোমাদের আছে, টেস্ট পরীক্ষা দিয়েছো মানে তোমাদের সিলেবাসটা প্রায় কমপ্লিট। তাই যেসব জায়গাগুলো মোটামুটি আমার টাচ করা দরকার আমি করে যাচ্ছি। সিম্পল সেন্টেন্সে একটা বাক্য লিখছি, কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়নিংটা হয় সেটা দেখানোর জন্য। যেমন আমি একটা বাক্য লিখলাম, হি ওয়াজ টায়ার্ড, হি টুক রেস্ট। প্রথম বাক্য আছে হি ওয়াজ টায়ার্ড, সেকেন্ড বাক্য আছে হি টুক রেস্ট। তাহলে দুটো বাক্যের সাবজেক্টই একই, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে দুটো বাক্যের সাবজেক্ট একই থাকলে সেই দুটো বাক্যকে আমরা পার্টিসিপলের সাহায্যে সিম্পল করি। এই নিয়মটা কি, আগে কারণের বাক্য যেটা সেটা দেখবে ওটাই ফার্স্ট বাক্য। তাহলে এখানে সে ক্লান্ত হয়েছিল, ক্লান্তিটা কারণ, বিশ্রাম নেওয়াটা তার ফল। তাহলে এই দুটো বাক্যের সাবজেক্টও একই, দুটোই হি। এইবার আমি যখন সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ে যাব, জয়নিংয়ের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বাক্যের মূল ভার্বটা খোঁজ করতে হবে। তাহলে এখানে ওয়াজ আছে, মূল ভার্ব কি, বি ভার্ব। তাহলে আগে মূল ভার্বটা খোঁজ করে তার সঙ্গে আইএনজি দাও। বি ভার্ব থেকে পাস্ট ফর্মে ওয়াজ বা ওয়্যার, তাহলে মূল ভার্ব হচ্ছে বি, ওর সঙ্গে আইএনজি মানে বিং। এরপরে প্রথম বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে বাকি অংশ, সাবজেক্ট আছে হি, এটা বাদ দিয়ে বাকি অংশ মানে টায়ার্ড, বিং টায়ার্ড, কমা দাও। দুটো সাবজেক্ট যেহেতু একই, সেকেন্ড বাক্যের সাবজেক্ট থেকে বাকি অংশ লিখো, হি টুক রেস্ট। তাহলে বিং টায়ার্ড, হি টুক রেস্ট, ঠিক আছে। ধরো আরেকটা বাক্য, হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট এ বাঞ্চ অফ লেটার্স, হি ওপেন দ্য ড্রয়ার, হি টুক আউট এ বাঞ্চ অফ লেটার্স।
আলোচ্য বাক্যে দুটো বাক্যের সাবজেক্ট একই, তাহলে এক্ষেত্রে আমরা যখন সিম্পল করব, সিম্পল করার নিয়ম অনুযায়ী আগে প্রথম বাক্যের মূল ভার্ব খোঁজ করব। প্রথম বাক্যের মূল ভার্ব কি? ওপেন, ওর সঙ্গে আইএনজি মানে ওপেনিং। এরপর প্রথম বাক্যের সাবজেক্ট বাদ দিয়ে প্রথম বাক্যের অবশিষ্টাংশ, সাবজেক্ট হচ্ছে হি, এটা বাদ দিয়ে বাকি অংশ মানে দ্য ড্রয়ার, ওপেনিং দ্য ড্রয়ার, কমা দাও, যেহেতু দুটো সাবজেক্টই প্রোনাউন, তাহলে কমার পরে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট থেকে যা আছে, হি টুক আউট, তারপরে যা আছে তোমরা লিখবে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং এটা হচ্ছে তোমার পার্টিসিপলের সাহায্যে সিম্পল করা হলো। এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা জানো যে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমাদের যেটা রুল, একটা মেন ক্লজ থাকবে আর এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ মূল বাক্যাংশ একটা থাকবে এবং অপ্রধান বাক্যাংশ সেটা একটা হতে পারে বা একের বেশি হতে পারে। এই অপ্রধান বাক্যাংশ যাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি, এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা জানি সাবঅর্ডিনেট নাউন ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, এই তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ কমপ্লেক্স হতে গেলে তোমার ওই বাক্যে অতি অবশ্যই একটা মেন ক্লজ থাকবে, অর্থাৎ মূল বাক্যাংশ। মূল বাক্যাংশ মানে যে বাক্যাংশ লিখলে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, অন্য কোনো অংশের দরকার হয় না। আর অপ্রধান বা সাবঅর্ডিনেট ক্লজ মানে যে বাক্যাংশ নিজে নিজের অর্থটা প্রকাশ করতে পারছে না, অন্য অংশের দরকার হয়ে পড়ছে, মানে মেন ক্লজের দরকার হচ্ছে, প্রিন্সিপাল ক্লজের দরকার হচ্ছে তার অর্থ প্রকাশ করার জন্য। তাহলে এক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিংয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমি একটা বাক্যের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে জয়েনটা হয়। যেমন আই নো যদু, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ধরো এই বাক্যটা দিয়ে তোমাকে বললো জয়েন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে তুমি কীভাবে করবে? প্রথম বাক্যের মানে কি? আমি যদুকে চিনি। সেকেন্ড বাক্যের মানে হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে একজন মেধাবী ছাত্র বা দারুণ ছাত্র। আগে তোমাকে বাংলায় যোগ করতে হবে। বাংলায় কীভাবে করবে? যেভাবে বাংলাটা হবে ইংরাজিটা সেইভাবেই তুমি কিন্তু চেঞ্জ করবে। আমি জানি বা চিনি যদুকে, যে হয় একজন মেধাবী ছাত্র। তাহলে আমি জানি, আই নো যদুকে, যদু, যে হয়, তাহলে হু ইজ একজন মেধাবী ছাত্র, এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এই বাক্যটা আমি কিসের সাহায্যে কমপ্লেক্স করলাম? এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে। এটা অ্যান্টিসিডেন্ট, যদুটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে এটা আমি যদি বলি, অনেকের এই ধারণাটা থাকে না, অ্যান্সার করে দিচ্ছে কিন্তু এটা কমপ্লেক্স না কম্পাউন্ড সেই ধারণাটা নেই। সুতরাং প্রথম তোমাকে ধারণা করতে হবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে। আমি যেটা বললাম যে এই বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেন ক্লজ থাকে, আই নো যদু, শুধু যদি এইটা বলি তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ, অন্য কোনো অংশের দরকার হচ্ছে না, আমি যদুকে জানি বা চিনি। কিন্তু এই অংশ না বলে আমি যদি বলি যে হয় একজন মেধাবী ছাত্র, তাহলে বাক্য অসম্পূর্ণ। তাহলে এই যে হয় একজন মেধাবী ছাত্র, এই অংশটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারছে না, অর্থ প্রকাশের জন্য অন্য অংশের উপর ডিপেন্ড করে আছে, তার মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটা মেন ক্লজ। তাহলে আমি কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাতে কী বললাম? যেখানে একটা মেন ক্লজ থাকবে, আই নো যাদু, এটা হচ্ছে মেন ক্লজ, আর হুই ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এবং সেই কারণে যেহেতু একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আর একটা মেন ক্লজ আছে, সেই কারণে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এরকম কমপ্লেক্স সেন্টেন্স প্রায় ক্ষেত্রে দিয়ে থাকে বা তোমাকে সিম্পলে বা কমপ্লেক্সে পরিণত করতে বলতে পারে। আরেকটা বাক্য লিখছি, হি ওয়াজ ইল, হি কুড নট,
অ্যাটেন্ড স্কুল, ধরো এই বাক্যটা আছে, হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড স্কুল, সে অসুস্থ ছিল, সে বিদ্যালয়ে যোগদান করতে পারল না। প্রথম কিন্তু তোমাকে বাংলা ধারণাটা ভেবে বাংলায় যোগ করতে হবে। সে বিদ্যালয়ে যোগদান করতে পারলো না কারণ সে ছিল অসুস্থ। এই যে কারণটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজনের ক্ষেত্রে আসে, ওটা আমাদের ক্লজ পার্টে শেখা আছে, সেইটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সে যোগদান করতে পারলো না বিদ্যালয়ে কারণ সে ছিল অসুস্থ। তাহলে হি কুড নট অ্যাটেন্ড স্কুল বিকজ হি ওয়াজ ইল, ঠিক আছে? হি কুড নট অ্যাটেন্ড স্কুল, এটা হচ্ছে মেন ক্লজ, আর বিকজ হি ওয়াজ ইল এটা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ভ্যারাইটি যদি বলে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। আবার এটাকে আমরা এইভাবেও করতে পারি, যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু সে বিদ্যালয়ে যোগদান করতে পারলো না, অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড স্কুল, বাক্যটাকে আমরা এইভাবেও বলতে পারি, ঠিক আছে? এইরকম ধরনের তোমাদের সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড এইরকম ধরনের বাক্য দিয়ে থাকে, যেটা তোমরা ভালো করে শিখবে, তোমাদের যে কোনো একটা আইটেম ধরে দেয় সবসময় যে গত বছরে যেভাবে এসছে সেই আইটেমই দেওয়া হবে তার কিন্তু মানে নেই। তোমাদের বইয়ের টেক্সট বইয়ের পেছনে তোমাদের কী কী সিলেবাসে আছে গ্রামার, তোমাদের প্রত্যেকটা লেসনের শেষে গ্রামাটিক্যাল আইটেম দেওয়া আছে, এবং একবারে শেষে পেজ নাম্বার 68 ওখানে কিন্তু দেওয়া আছে কী কী গ্রামাটিক্যাল আইটেম তোমাদের আছে, ওইগুলো প্রত্যেকটা ধরে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, যেরকম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এরপর আরেকটা ব্যাপারে চলে যাচ্ছি, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লামেটরি অপটেটিভ, এগুলো থেকে একটা দেখাবো যেটা তোমাদের বুঝতে সাহায্য করবে। অ্যাসার্টিভ বাক্যকে আমরা জানি দুভাগে ভাগ করতে পারি, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ সূচক, নেগেটিভ মানে না সূচক। বাক্য কিন্তু দেখবে যেগুলো দেওয়া হয় সকলের জন্য দেওয়া হয়, মাধ্যমিকের প্রশ্নের যে স্ট্যান্ডার্ডটা সেটা কিন্তু সকলে যাতে করে মোটামুটি বুঝতে পারে বেসিক ধারণার উপর দেওয়া হয়, খুব কঠিন সাধারণত থাকে না। তোমরা যেরকম সহজ প্র্যাকটিস করবে কঠিনও প্র্যাকটিস করবে, কিন্তু সহজ জিনিসটা না জানলে তুমি কঠিনে যেতে পারবে না। তাই প্রথম ছোটো ছোটো বাক্য দিয়ে সিম্পল সেন্টেন্স দিয়ে তোমাকে ওই জায়গায় যেতে হবে। আমি একটা বাক্য লিখছি, সেই বাক্যটাকে আমি যে ইনস্ট্রাকশনটা বলবো সেটা অনুযায়ী চেঞ্জ করে আমি দেখাবো। যেমন হি ইজ নট গুড, তাহলে এই বাক্যটাই সে ভালো নয়, নট আছে তার মানে বাক্যটা কিসে আছে, নেগেটিভ বাক্যে আছে। এবার তোমাকে বাংলা চিন্তা করতে হবে, সে ভালো নয় মানে সে খারাপ, তাহলে এখানে সে ভালো নয় মানে হয়টা উজ্জ্ব আছে, ইজ কিন্তু অরিজিনাল বাক্যে দেওয়া আছে। আমরা বাংলায় যখন কথা বলি অনেক ক্ষেত্রে ভার্ব ছেড়ে কথা বলি, ইংরাজিতে কিন্তু ভার্ব পুট করা আছে, ওখানে বাংলাতে যে নেই ভার্বটা তা নয়, ওখানে হয় কথাটা আছে কিন্তু উজ্জ্ব রাখা হয়। সে ভালো নয় তার মানে সে হ্যাঁ বাজে, তাহলে সে হয়, তাহলে হি ইজ ব্যাড, নট গুড ইজ ইকুয়াল টু ব্যাড, তার মানে এটা কী হয়ে গেল, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ সূচক বাক্য হয়ে গেল। তোমাকে আবার ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে, হি ইজ ব্যাড, এটাকেই তোমাকে এই শব্দটাকে ভাঙতে হবে, হি ইজ নট গুড, তার মানে তোমাকে অ্যাফার্মেটিভ দিয়ে নেগেটিভে, আবার নেগেটিভ দিয়ে অ্যাফার্মেটিভে ট্রান্সফর্ম করতে বলতে পারে। যেমন মনে করো আবার অনেক ক্ষেত্রে হয় কি, হি ট্রায়েড এভরি মেথড, সে সমস্ত মেথডই চেষ্টা করল। তাহলে আমরা এই বাক্যটা কী বাক্যে আছে, প্রথম বাক্য এখানে তো কোনো না নেই, তার মানে বাক্যটা হ্যাঁ সূচক বাক্য মানে অ্যাফার্মেটিভ বাক্যে আছে, এটাকে আমাকে তাহলে নেগেটিভ করতে হবে, তোমার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে নেগেটিভ, বা তোমাকে বলতে পারে অনেক ক্ষেত্রে ডাবল নেগেটিভ ব্যবহার করো আলোচ্য বাক্যে, ডাবল নেগেটিভ মানে দুবার নেগেটিভ ব্যবহৃত হবে। হি ট্রাইড এভরি মেথড, সে প্রত্যেকটা মেথড চেষ্টা করলো, বাংলা আমরা কী বলবো, মানে কিন্তু এক থাকবে, মানে পরিবর্তিত হবে না, অর্থাৎ সে কোনো মেথড
না চেষ্টা করে রাখলো না বা ছাড়লো না, তাহলে সে ছাড়লো মানে এখানে ত্যাগ করলো, হি লেফট, লিভ মানে ত্যাগ করা, ছাড়া, ত্যাগ করলো, তাহলে হি লেফট, নো মেথড, চেষ্টা না করে, আনট্রাইড। তাহলে আলোচ্য বাক্যে দেখো, নো এটা হচ্ছে প্রথম নেগেটিভ, আর ট্রাই থেকে আনট্রাই এটা সেকেন্ড নেগেটিভ। সেই জন্য এই বাক্যে অনেক ক্ষেত্রে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যেটাকে ডবল নেগেটিভে পরিণত করো। এই যে ডবল নেগেটিভের ব্যাপারটা অনেকে অ্যান্সার করে দেয়, কিন্তু কীভাবে ডবল নেগেটিভ সেটা হয়তো অনেক ক্ষেত্রে তাদের বুঝতে পারার ক্ষেত্রে অসুবিধা থাকে। এইভাবে মেথডের আগে নো ফার্স্ট নেগেটিভ, ট্রাই থেকে আনট্রাই সেকেন্ড নেগেটিভ। তাহলে এইভাবে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমগুলোকে সাজানো আছে। তারপর যেগুলো তোমাদের আরও গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলো, সেটা হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফ্রেজাল ভার্ব। আর্টিকেল নতুন করে কিছু বলার নেই, এমনি তোমরা জানো যে এগুলো ছোটোবেলা থেকেই জানা তোমাদের, এখানে অল্প সময়ের মধ্যে এখানে আর্টিকেল ব্যাখ্যা করার সময় নেই। কিন্তু তোমরা মেনলি যেগুলো আসে, যেমন হি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি, এখানে ইউটা ভাওয়েল কিন্তু উচ্চারিত হচ্ছে, যে সমস্ত ওয়ার্ড প্রথম অক্ষর ভাওয়েল থাকলেও ইউ বা ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, তার আগে এ বসবে। ইউনিভার্সিটি উচ্চারিত হচ্ছে ইউ, ওই জন্য ইউটা ভাওয়েল হলেও তার আগে এ বসবে। আই স ড্যাশ ওয়ান আই ডিয়ার, ওটা ভাওয়েল, ন্যাচারালি ওখানে অ্যান বসা উচিত, কিন্তু যেহেতু ওয়া উচ্চারিত হচ্ছে, ওয়া ইউ বা ওয়া উচ্চারিত হলে ভাওয়েল থাকলেও তার আগে এ বসবে, ওই জন্যই আই স এ ওয়ান আই ডিয়ার। ঠিক আছে, বাকিগুলো যেগুলো দি এর ব্যবহার আমরা মানে সহজে বলতে পারি, যে সাগর, জাহাজ, দ্বীপপুঞ্জ, হ্যাঁ এসবের আগে দি বসে, তারপর ধর্মগ্রন্থের আগে দি বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এগুলো প্রত্যেকটা গ্রামার বইয়ে কম বেশি আছে, তোমরাও জানো, এক্ষেত্রে বিশদ আর ব্যাখ্যার দরকার নেই। কিন্তু প্রিপোজিশন পার্ট, প্রিপোজিশন পার্টের ক্ষেত্রে একটু পড়ার দরকার আছে। ছোটো জায়গায় ছোটো জায়গার আগে অ্যাড বসে, বড় জায়গার আগে ইন বসে, বাইরে থেকে ভেতরে ঢুকলে ইনটু হয়, এগুলো কম বেশি সবাই জানে, এগুলোর জন্য আলাদাভাবে পড়ার দরকার নেই। কিন্তু তোমাদের যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেয়, সেক্ষেত্রে তুমি যদি না জেনে থাকো সেক্ষেত্রে অসুবিধা হবে। তাই গ্রামার বইয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট যেটা আছে ওটা ভালো করে দেখবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি না পড়ে, আমরাও যদি না পড়তাম, আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে পারতাম না। কার পরে কীটা ব্যবহার করা হবে গ্রামারে রুল বেঁধে দেওয়া আছে, সেটা ভালো করে জানতে হবে। এবং যদি কোনো একটা টানা প্যাসেজ দেয়, সেখানে হয়তো আর্টিকেল প্রিপোজিশন দুটোই তোমাকে ব্যবহার করতে বলে, সেখানে আর্টিকেলের সেন্সটা, আর্টিকেলের ধারণা অনুযায়ী তুমি দিতে পারলে। তো প্রিপোজিশন হয়তো এমন একটা দেওয়া হলো যেটা ধরো মানে তোমাদের কমন কনসেপশন অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারবে না, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া না থাকে। তাই গ্রামার বই থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ভালো করে পড়তে হবে। দু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখালেই বুঝতে পারবে যে জায়গাটা কমন সেন্স দিয়ে আমরা বলতে পারবো না। হ্যাঁ, আমাদের পড়ার যে দরকার আছে সেটা কিছু বাক্য আমি নিদর্শন হিসেবে দেখালেই বুঝতে পারবে, যেটা একমাত্র পড়লেই জানতে পারা যাবে। যেমন ধরো একটা বাক্য আমি লিখছি, হি ডায়েড ড্যাশ কলেরা, হি ডায়েড ড্যাশ কলেরা। এই যে এক্ষেত্রে ডাইয়ের পরে কী বসবে এটা কিন্তু কারো পক্ষে সম্ভব নয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তার জানা না থাকে। একমাত্র সে পড়লেই জানতে পারবে যে রোগে মারা যাওয়া ডাই অফ হয়, হি ডায়েড অফ। এই কারণে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াটা খুব জরুরি। যেমন ধরো আরেকটা বাক্য তোমাকে বললাম বা আমি লিখছি, হি ওয়াজ অ্যাডিক্টেড ড্যাশ ওয়াইন, খারাপ জিনিসে আসক্ত হওয়া। এই যে অ্যাডিক্টেড পরে, অ্যাডিক্টেডের পরে টু প্রিপোজিশন বসে,
এটা একমাত্র পড়লেই জানতে পারবে। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু ওয়াইন। এইভাবে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন গতবারের মাধ্যমিকের প্রশ্নের যে ট্রেন্ডটা, আর্টিকেল প্রিপোজিশন পার্ট থেকে তোমাদের এখানে 3 নম্বর থাকে, আর্টিকেল আর প্রিপোজিশন মিলে সেখানে একটা টানা প্যাসেজ দেওয়া হয়। হ্যাঁ, আর আর্টিকেল প্রিপোজিশন তোমাদের 4টা মানে 1 × 3, এখানে মোট 3টা গ্যাপ থাকে, আর্টিকেলও বসাতে বলা হয়, আর্টিকেল এবং প্রিপোজিশন মিলে। সেক্ষেত্রে কিন্তু কিছুটা তোমরা ধারণা অনুযায়ী পারবে, আর এমন কিছু কিছু ওয়ার্ড থাকলেও থাকতে পারে যেটা তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানার উপর ডিপেন্ড করে। তাই এই এই অংশটার জন্যে যেহেতু তোমাদের আর্টিকেল প্রিপোজিশন থেকে প্রায় থেকে থাকে এবং সিলেবাসেও ইনক্লুডেড, তাই তোমরা আর্টিকেল প্রিপোজিশন পার্টটা ভালো করে করবে। এরপর আমি চলে যাচ্ছি যে ব্যাপারে, সেটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ চুজ করা। কারেক্ট অল্টারনেটিভ চুজের ব্যাপারটা অনেকটাই কিন্তু ডিপেন্ডেন্ট তোমার টেন্সের ধারণার উপর। ভার্বের বিভিন্ন ফর্ম উইদিন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে এবং সেখানে কোন ফর্মটা ব্যবহার করা হবে সেটা তোমার টেন্স জানার উপর ডিপেন্ড করে। ধরো আমি একটা বাক্য বললাম, একটা বাক্য আমি লিখছি যেটা টেন্স না জানলে সম্ভব নয়। যেমন একটা বাক্য, হি অ্যাওয়ার্ড দ্য প্রাইজ, হি অ্যাওয়ার্ড দ্য প্রাইজ। হ্যাঁ, অ্যাজ হি স্ট্যান্ড ফার্স্ট, ধরো এই বাক্যটা দেওয়া আছে। তাহলে অ্যাওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, এটাকে ভার্ব করা যায়, পুরস্কৃত করা। বাক্যটা টোটালটা পড়লে কি, তাকে পুরস্কারটা দেওয়া হলো কারণ সে প্রথম হয়েছিল। তাহলে তাকে দেওয়া হলো, বাংলায় ল লাম থাকলে এটাকে আমরা বলতে পারি পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাকে দেওয়া হলো মানে কারোর দ্বারা, আর ল লাম এটা যখন আমরা বুঝতে পারবো তার মানে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে, কারো দ্বারা যেহেতু দেওয়া হলো, প্যাসিভ ভয়েসে আছে, তাহলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসের যে রুলটা তোমাকে জানতে হবে, তাকে দেওয়া হলো, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে, তাহলে তাকে দেওয়া হলো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ অ্যাজ, সে যেহেতু প্রথম হয়েছিল তার মানে সে নিজেই প্রথম হয়েছিল, এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে হয়েছিল বাংলায় ভাবলে ল, ওই জন্য স্ট্যান্ডের পাস্ট ফর্ম স্টুড। তাহলে এই যে ওয়াজ অ্যাওয়ার্ডেড বা স্টুড, এটা কিন্তু টেন্স জানার উপর ডিপেন্ড করে আছে। এরকম অনেক বাক্য আছে, যেমন ধরো আমি একটা বাক্য লিখছি, যেমন হি সাফার ফ্রম ফিভার ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছে। তাহলে একটি ভোগাটা একটা কাজ, এক সপ্তাহ আগে আরম্ভ হয়েছে, এখনও পর্যন্ত চলছে। তাহলে এই দিক দিয়ে বলতে পারি যে কোনো কাজ অনেক দিন বা কিছুদিন, অনেক সময় বা কিছু সময় আগে থেকে আরম্ভ হয়ে এখনও চলছে বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠনের নিয়মটা কি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন বসাতে হয় আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে সে ভুগছে, তাহলে হি এর পরে কী হবে, হ্যাজ বিন, কারণ ওটা তোমার কনজুগেশন থেকে জানতে হবে। সে ভুগছে মানে এমনিতে আমরা জানি ভুগিতেছে, হি ইজ সাফারিং, কিন্তু যেহেতু অনেক দিন ধরে ভুগছে, কিছুদিন আগে বা অনেক দিন আগে আরম্ভ হয়ে এখনও কাজটা চলছে, সেই কারণে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী বাক্য গঠনের নিয়মটা কি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর ও ক্ষেত্রে বলাই আছে যে একমাত্র সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে, তারপরে হ্যাজ বিন, হিটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, ওই জন্যে হ্যাজ বিন ভার্বের সঙ্গে আইএনজি মানে সাফারিং, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। এই সেন্সটা যদি কারোর মধ্যে না থাকে সে কিন্তু লিখবে হি ইজ সাফারিং। এই যে জায়গাগুলো
তোমাদের কারেক্ট অল্টারনেটিভ হিসেবে তিনটে অপশান দেওয়া থাকে, তার মধ্যে চুজ করতে হয়। এখান থেকে তিন নম্বর থাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এরপর যে ব্যাপারে চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমার ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব এক্ষেত্রে একটা জিনিস বলার আছে, ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া থাকে। এখনও পর্যন্ত যেটা ট্রেন্ড, ফ্রেজাল ভার্বের লিস্ট প্রায় ক্ষেত্রে দেওয়া থাকে ছাত্রছাত্রীদের। তাই অনেকে ফ্রেজাল ভার্বের লিস্ট দেখে তারা অপশান মেলায়, আই সেটিং হয়ে যায় যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে ওটা। কিন্তু আমি পরামর্শ দেবো, ফ্রেজাল ভার্ব নিজেরা আগে থেকে তৈরি করবে। এমনও হতে পারে যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া হলো না, সেক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়তে পারো। তাই ফ্রেজাল ভার্বগুলো ভালো করে করবে। এবং ফ্রেজাল ভার্বে আরেকটা ব্যাপার জেনে রাখবে যে ফ্রেজাল ভার্ব তোমাদের যদি ফ্রেজাল ভার্বটা চুজ করতে পারো তাহলে হাফ, যদি কারেক্টলি লিখতে পারো তার জন্য হাফ। এটা এই কারণে বলছি যে হয়তো কেউ ফ্রেজাল ভার্ব লিখলে কিন্তু টেন্সটা ভুল হলো, সেক্ষেত্রে তোমাকে হাফ নাম্বার দেওয়া হবে। ওখানে এক গুণিত তিন আছে, অর্থাৎ তোমাকে কারেক্ট টেন্স ব্যবহার করে ফ্রেজাল ভার্বটা লিখতে হবে। ধরো তোমাকে আমি গতবারের যেটা এসছে সেটার ভিত্তিতেই আমি বলছি ফ্রেজাল ভার্ব কী কী ধরনের আছে। যেমন মনে করো আমি বাক্য না লিখে আমি জাস্ট ভার্বটা লিখছি, যেটা তোমাদের তাড়াতাড়ি জিনিসটা বুঝতে সাহায্য করবে। ধরো স্টার্টেড জার্নি, স্টার্টেড জার্নি। আরেকটা আছে আন্ডারস্ট্যান্ড, আরেকটা ছিল অ্যাবান্ডান্ড। লিস্ট দেওয়া ছিল, লিস্ট আমি লিস্ট না দিয়ে আমি বলছি, লিস্ট দেওয়া থাকুক বা না থাকুক তোমাকে ভাবতে হবে যে আমার জানা আছে কি না, আমাকে লিস্ট কখন দেওয়া হবে মিলিয়ে মিলিয়ে করবো। এটা কিন্তু ভালো স্টুডেন্ট সাধারণত করে না, তাকে জেনে যেতে হয় যে আমার লিস্ট থাকুক বা না থাকুক আমি ভার্ব দেখেই বুঝতে পারবো যে আমাকে কী ফ্রেজাল ভার্ব কোন টেন্সে ব্যবহার করতে হবে। স্টার্টেড দেয়ার জার্নি, স্টার্টেড জার্নি, এক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আউট। এবার যদি কেউ কেউ করত স্টার্টস জার্নি তখন হতো কি সেটস আউট, অর্থাৎ টেন্সটা তোমাকে জানতে হচ্ছে। এখানে যদি স্টার্টস জার্নি হতো, তুমি যদি সেট আউট করতে তাহলে কিন্তু হাফ নাম্বার পেতে। সেই কারণে তোমাকে টেন্সটা জানতে হবে ভালো করে, এবং সেই অনুযায়ী যে টেন্সে ওই ভার্বটা থাকবে তার ফ্রেজাল ভার্বটা সেই টেন্সে বসাতে হবে। যেমন আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এর ফ্রেজাল ভার্ব হচ্ছে মেক আউট। যেমন অ্যাবান্ডান্ড, অ্যাবান্ডান্ড মানে ত্যাগ করা, অ্যাবান্ডান্ড মানে ত্যাগ করলো মানে পাস্ট ফর্ম। তার মানে যে ফ্রেজাল ভার্বটা আমি বসাবো তারও পাস্ট ফর্ম বসাবো। অনেক ক্ষেত্রে এটা মানুষ ঠিকমতো বুঝতে পারে না, ছাত্রদের এক্ষেত্রে বুঝতে হবে যে আমার শুধুমাত্র ফ্রেজাল ভার্বটা বসানোই যথেষ্ট না, আমাকে অন্যান্য যে পার্টগুলো অর্থাৎ টেন্সটা দেখেও বসাতে হবে। গিভ আপ মানে ত্যাগ করা, এবার যেহেতু অ্যাবান্ডান্ড আছে গিভেরও পাস্ট ফর্ম, তাহলে গেভ আপ। এরকম অনেক ফ্রেজাল ভার্ব আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু পড়ার ব্যাপার আছে। যেমন মনে করো তোমাকে বললো ডিমান্ড, কল ফর, সঙ্গে সঙ্গে। এটা বাড়িতে তোমরা একটা লিস্টের মতো করে নিয়ে তোমরা একটা দিক চাপা রেখে একটু অভ্যাস করবে, হ্যাঁ, তাতে দেখবে তোমরা অনেক উপকৃত হবে। প্লাস এই যে বিভিন্ন স্কুলের যে টেস্টের প্রশ্ন সেগুলো তোমরা কালেক্ট করবে, আরও যে সমস্ত কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে সেগুলো কালেক্ট করবে, যেগুলো তোমাদের অনেক প্র্যাকটিসে সাহায্য করবে। এখান থেকে তোমাদের তিন নম্বর আসে, যারা খুব একটা ট্রান্সফরমেশনে ভালো নয় বা অন্যান্য আইটেমে ভালো নয়, এই জায়গায় তাদের কিন্তু নাম্বার তোলার জায়গা, এবং এই জায়গাকে কোনোভাবে মিস করা যাবে না। ভালো ছেলেদের তো বটেই, যারা পাস বা ফেলের জায়গায় আছো তাদের জন্য কিন্তু এই ফ্রেজাল ভার্ব পার্টটা তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমি আরেকটা বললাম যে ডিস্ট্রিবিউট, সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে ডিস্ট্রিবিউটের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে। হয়তো কেউ বললো ডিস্ট্রিবিউটেড, তখন গেভ অ্যাওয়ে। ডাই পাস অ্যাওয়ে, ডায়েড পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। রিজেক্ট প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন, রিজেক্টেড টার্ন ডাউন, উইল রিজেক্ট, উইল টার্ন ডাউন,
এই অনুযায়ী তোমাকে ফ্রেজাল ভার্ব এটা দেখতে হবে, এবং ফ্রেজাল ভার্ব ইংরাজির পাঠের মধ্যে একটা পড়ে মনে রাখার জায়গা, এটা অভ্যাস করতে হবে। প্রত্যেক দিন অভ্যাস করলে দেখবে এটা কিন্তু খুব সুন্দর একটা নাম্বার তোলার জায়গা। এরপরে যে পাঠে আমি চলে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের স্প্লিটিং। একটা বাক্য বললাম, গোয়িং দেয়ার আই টুক পার্ট ইন দ্য পিকনিক। ধরাই বাক্যটা আছে, গোয়িং দেয়ার আই টুক পার্ট ইন দ্য পিকনিক। বাংলাটাকে বুঝতে হবে, সেখানে গিয়ে আমি পিকনিকে যোগদান করলাম। তাহলে বাক্যটা তোমার এইভাবে দেওয়া আছে, কিন্তু যখন তুমি স্প্লিট করবে প্রথম ভাবতে হবে যে প্রত্যেকটা স্প্লিটিং সিম্পল সেন্টেন্স হবে, এবং দু নম্বর হচ্ছে স্প্লিটিংয়ে ক্রোনোলজি বজায় থাকবে, অর্থাৎ কার পরে কী বাক্য আসবে। সেখানে গিয়ে আমি পিকনিকে যোগদান করলাম, তাহলে প্রথম কি আমি সেখানে গেলাম, তাহলে আমি গেলাম। দেখো এখানেও কিন্তু স্প্লিট করতে গিয়ে তোমার টেন্সের নলেজটা টেস্টেড হচ্ছে। আমি সেখানে গেলাম, তাহলে আই গেলাম, ওয়েন্ট সেখানে, দেয়ার সেকেন্ড বাক্য কি, আমি পিকনিকে যোগদান করলাম। এটা একের দাগ, এটা দুয়ের দাগ, আই জয়েন্ট দ্য প্রেয়ার, ঠিক আছে। আই ওয়েন্ট দেয়ার, আই জয়েন্ট দ্য প্রেয়ার, জয়েন্ট দ্য পিকনিক, জয়েন্ট দ্য পিকনিক। এরকম যে কোনো বাক্য তোমাকে দিতে পারে। ধরো আমি যদি বলি যে অ্যারাইভিং অ্যাট দ্য স্টেশন আই বোর্ডেড দ্য ট্রেন, আমি এটা না লিখেই বলছি, অ্যারাইভিং অ্যাট দ্য স্টেশন আই বোর্ডেড দ্য ট্রেন, অর্থাৎ স্টেশনে পৌঁছে আমি ট্রেনে উঠলাম। তাহলে প্রথম ভাবব কি, আমি স্টেশনে পৌঁছালাম, তাহলে আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি পৌঁছালাম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি ট্রেনে উঠলাম, আই বোর্ডেড দ্য ট্রেন। তাহলে দেখো প্রত্যেকটা বাক্য সিম্পল সেন্টেন্স এবং ক্রোনোলজি বজায় আছে, এইভাবে তোমাদের স্প্লিট থাকতে পারে। আর দুটো জিনিস যেটা তোমাদের বলার আছে, যেটা সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ ন্যারেশন, সেটা অত বিশদে না গিয়ে দু একটা বাক্যের মাধ্যমে আমি একটু বলে দিচ্ছি, কারণ এগুলো তোমরা অভ্যস্ত, ছোটো ক্লাস থেকে অভ্যস্ত, প্র্যাকটিসও করেছ। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেটা হচ্ছে হোয়াট হ্যাজ হি ডান। ইন্টারোগেটিভ বাক্যটা একটু কঠিন হয়, সেই জন্য এই বাক্যটাকে আমি চুজ করলাম, হোয়াট হ্যাজ হি ডান, সে কী করেছে। এটাকে বাংলায় আমরা যখন ভয়েস চেঞ্জ মানে বাচ্য পরিবর্তন, একে যখন আমরা প্যাসিভ ভয়েসে করবো বাংলায় বাক্যটা ভাববে, কী তার দ্বারা করা হয়েছে, হোয়াট করা হয়েছে। তাহলে হ্যাজ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাক্যেই বসে আছে, ডান বাই হিম। ধরো একটা বাক্য আছে, হুম ডিড ইউ কল, কাকে তুমি ডেকেছিলে, কে তোমার দ্বারা ডাকা হয়েছিল, হু ওয়াজ কল্ড বাই ইউ, ঠিক আছে। এরপরে যেসব কমন বাক্যগুলো আছে তোমরা জানো, যেমন আমি যদি বলি, এগুলো খুব পরিচিত বাক্য, হানি টেস্টস সুইট, এগুলো জানো প্রত্যেকে। এটা হচ্ছে তোমার এই বাক্য হানি টেস্ট সুইট, এই বাক্যের ক্ষেত্রে হ্যাঁ তোমার যেটা হয়ে থাকে, মধু খেতে মিষ্টি, এটাকে বলে কোয়াসি প্যাসিভ, অর্থাৎ স্ট্রাকচারটা অ্যাক্টিভের মতো কিন্তু সেন্সটা প্যাসিভ। এক্ষেত্রে তোমাকে দেখবে বাক্যগুলো থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হানি টেস্ট সুইট। এক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম কি, তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা কী খেতে মিষ্টি, উত্তরটা হচ্ছে হানি, তাহলে এটা ফার্স্ট লিখবে। তারপরে যে টেন্স আছে এখানে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ওর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে যেটা বসানো হয় সেটা বসাবে, হানির পরে কী বসবে,
অ্যাম ইজ আরের মধ্যে ইজ, তাহলে হানি ইজ, এরপরে কমপ্লিমেন্ট পার্ট সুইট, হানি ইজ সুইট যখন এটা টেস্ট করা হয়, তাহলে হোয়েন ইট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব হচ্ছে টেস্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে টেস্টেড। তারপর কমন যদি টেন্সের মধ্যে সেগুলো তো তোমরা জানো, যেমন ধরো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রিসিভড দ্য প্রাইজ, ধরো এই বাক্যটা আছে, রবীন্দ্রনাথ রিসিভড দ্য প্রাইজ, রবীন্দ্রনাথ পুরস্কারটি পেয়েছিলেন। তাহলে প্রথম তোমাকে দেখতে হবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে বাক্যটা কোন টেন্সে আছে। সাবজেক্ট হচ্ছে রবীন্দ্রনাথ, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, মূল ভার্ব হচ্ছে রিসিভ, তার পাস্ট ফর্ম হচ্ছে রিসিভড, রবীন্দ্রনাথ রিসিভ দ্য প্রাইজ। ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথম তোমার কাজ ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করা, ক্রিয়া কোনটা, পেয়েছিলেন এটা একটা কাজ, ভার্বকে প্রশ্ন করো কী পেয়েছিলেন, উত্তর আসছে পুরস্কার, তাহলে এটা হচ্ছে দ্য প্রাইজ, এটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বা কর্ম, এটাকে প্যাসিভ ভয়েসে কর্তা বা সাবজেক্ট করতে হবে। তাহলে প্রথম তোমাকে লিখতে হবে দ্য প্রাইজ, এরপরে বাক্যটা কোন টেন্সে আছে দেখতে হবে সেটা, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। যদি বলি কী করে বুঝলাম, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সেই দিক থেকে আমি বুঝলাম যে বাক্যটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার বসানো। তাহলে দ্য প্রাইজ এটা কোন পার্সন কোন নাম্বার, আমি আমরা তুমি তোমরার বাইরে যা কিছু আছে সেটা থার্ড পার্সন। এবার আমি আমরা তুমি তোমরা এই চারটা শব্দের বাইরে যেটা সম্পর্কে বলা হচ্ছে ওটা যদি একজন বা একটি হয় তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য প্রাইজ আমি আমরা তুমি তোমরা মানে আই উই ইউ ইউ এই চারটা শব্দের বাইরে এবং একটাই, দ্য প্রাইজ মানে সিঙ্গেল, ওই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস টেন্সের নিয়ম অনুযায়ী কী বসে, দ্য প্রাইজের পরে ওয়াজ বসানো হয়, তাহলে দ্য প্রাইজ ওয়াজ ভার্বের পাস্ট পার্টিসিপল। যে সমস্ত ওয়ার্ডের শেষে ই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তার ডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা হয়, তাহলে রিসিভ আছে, তাহলে দ্য প্রাইজ ওয়াজ রিসিভড বাই রবীন্দ্রনাথ। ঠিক আছে, এরপর তোমাদের লাস্ট আইটেমে যেটা চলে যাচ্ছি ন্যারেশন চেঞ্জ, তারপরে একটা বাক্য দিয়ে আমি রাইটিং পার্টে চলে যাব। হ্যাঁ, যেমন মনে করো হি সেড টু মি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য লেসন, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য লেসন, ধরো এই বাক্যটা আছে হি সেড টু মি হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য লেসন। তাহলে প্রথম যেটা দেখতে হবে বাক্যটা কী বাক্যে আছে, হি সেড টু মি আর বাক্যটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে ইন্টারোগেটিভ বাক্যে আছে। ইন্টারোগেটিভ বাক্যের ন্যারেশন চেঞ্জের রুল অনুযায়ী আগে রিপোর্টিং স্পিচের মানে ইনভার্টেড কমার বাইরের অংশে যে সাবজেক্ট আছে সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, প্রথম বসাও হি, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য সেড ডু এর জায়গায় তোমাকে আস্কড বসাতে হবে, সেড ডু এর জায়গায় আস্কড, হি আস্কড। এরপর রিপোর্টিং স্পিচের বাকি অংশ মানে মি, হি আস্কড মি। এরপর যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে রিপোর্টেড স্পিচটা আরম্ভ হয় তাহলে সরাসরি ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে ইফ বা হোয়েদার বসাতে হবে। তা আলোচ্য বাক্যে এখানে রিপোর্টেড স্পিচটা হ্যাভ দিয়ে আরম্ভ হচ্ছে, তার মানে ডব্লিউএইচ ওয়ার্ড নেই, সেই কারণে আমি ইফ বসাবো, হি আস্কড মি ইফ। এইবার তোমাকে বাংলা চিন্তা করতে হবে, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমি তৃতীয় ব্যক্তিকে কথাটা কীভাবে বলবো, এটা যদি চিন্তা না করো তাহলে কিন্তু সাবজেক্টটা ভুল আসবে। সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি লেসনটা বা তুমি কি পাঠটা প্রস্তুত করেছো, এই কথা আমি যখন তৃতীয় ব্যক্তিকে বলবো তখন কীভাবে বলবো, সে আমাকে জিজ্ঞেস করলো আমি পাঠটা প্রস্তুত করেছি কি না, তাহলে এখানে আমির জায়গায় তাহলে এখানে ইউ এর জায়গায় আই, তাহলে হ্যাভ আই প্রিপেয়ার দ্য লেসন। এরপর কাজ কি, এই বাক্যটাকে ইন্টারোগেটিভ বাক্যকে প্রথম অ্যাসার্টিভ করতে হবে, তাহলে হ্যাভ আই প্রিপেয়ার দ্য লেসন, একে অ্যাসার্টিভ করলে আই হ্যাভ প্রিপেয়ার দ্য লেসন,
আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য লেসন কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট তার চেঞ্জ হয় কোন টেন্সে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের রুল কী? সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাড, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি আস্কড মি ইফ, সাবজেক্ট হয়ে গেছে আই, পাস্ট পারফেক্ট, সাবজেক্টের পরে হ্যাড সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, ইফ আই হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তিনটার ক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাক্যে বসে থাকে। তাহলে ইফ আই হ্যাড এখানে লেখা আছে প্রিপেয়ার্ড, ইফ আই হ্যাড প্রিপেয়ার্ড, তারপর রিপোর্টেড স্পিচের বাকি অংশ যদি পরিবর্তনযোগ্য অংশ না থাকে, তো এখানে কোনো পরিবর্তনযোগ্য অংশ নেই, তাহলে ইফ আই হ্যাড প্রিপেয়ার্ড দ্য লেসন। লাস্ট পার্টে যাওয়ার আগে একটু জাস্ট বলে দিই, যেটা তোমাদের অনেক ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ আর নো সুন আর এর অ্যাপ্লিকেশন আসে, যেটা খুব মানে সহজ একটা নিয়ম। যেমন আমি যদি বলি অ্যাজ সুন অ্যাজ আই অ্যারাইভড দেয়ার হি ওয়েন্ট অ্যাওয়ে, ধরো এই বাক্যটা দেওয়া আছে, এই বাক্যটাকে তোমাকে বলতে পারে মেক ইট নেগেটিভ, না সূচক কর, ইউজ নো সুনার, নো সুনারে যেহেতু নো আসছে তার মানে ও নেগেটিভই করতে বলছে। আবার এই বাক্যটাকে অনেক ক্ষেত্রে হার্ডলি আর স্কেয়ার্সলি ব্যবহার করতে বলে। এই একটা বাক্য দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নো সুনার ব্যবহৃত হয় এবং কীভাবে হার্ডলি স্কেয়ার্সলি এটা ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় তুমি নো সুনার বসো, নো সুনার, এরপর হ্যাড, এরপর ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্সের সাবজেক্ট মানে আই, নো সুনার হ্যাড আই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে অ্যারাইভড, নো সুনার হ্যাড আই অ্যারাইভড, এরপর প্রথম বাক্যের অবশিষ্টাংশ দেয়ার, এরপর দেন সেকেন্ড বাক্যাংশ যা আছে হি ওয়েন্ট অ্যাওয়ে, যদি তোমাকে নেগেটিভ করতে বলে তাও এই একই নিয়ম নো সুনারই ব্যবহৃত হবে। কেন না, যেহেতু নো আছে তার মানে নেগেটিভ আছে, অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো, নো সুনার বসালাম, তারপরে হ্যাড ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্সের সাবজেক্ট মানে আই, প্রথম বাক্যাংশের মানে ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্সের যেটা মূল ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব হচ্ছে অ্যারাইভ, পাস্ট পার্টিসিপল অ্যারাইভড, নো সুনার হ্যাড আই অ্যারাইভড, তারপরে প্রথম বাক্যের অবশিষ্টাংশ, প্রথম বাক্যাংশের অবশিষ্টাংশ মানে দেয়ার, এরপরে দেন দ্বিতীয় বাক্যাংশ যা আছে, এটাকেই যদি তোমাকে হার্ডলি আর স্কেয়ার্সলি ব্যবহার করতে বলে একই নিয়ম, শুধু একটাই পার্থক্য আছে, হার্ডলি দিলে হার্ডলি হ্যাড আই অ্যারাইভ দেয়ার হোয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে, অর্থাৎ নো সুনারের ক্ষেত্রে যেরকম দেনটা ব্যবহৃত হয় হার্ডলির ক্ষেত্রে দেনের জায়গায় হোয়েন ব্যবহৃত হবে, স্কেয়ার্সলির ক্ষেত্রেও একই নিয়ম, এখানে স্কেয়ার্সলি হ্যাড আই অ্যারাইভ দেয়ার হোয়েন হি ওয়েন্ট অ্যাওয়ে, ঠিক আছে, নো সুনারের ক্ষেত্রে দেন আর দেনের জায়গায় হার্ডলি আর স্কেয়ার্সলি যখন ব্যবহার করতে বলবে ওই জায়গায় হোয়েন বসবে, বাকি নো সুনারের যা নিয়ম অ্যাজ সুন অ্যাজ থেকে নো সুনার করার যা নিয়ম হার্ডলি আর স্কেয়ার্সলি নিয়মও একই। এরপর লাস্ট পার্ট যেটা হচ্ছে তোমাদের সেটা হচ্ছে রাইটিং, রাইটিং পার্টটা এটা সম্পূর্ণ ছোটোবেলা থেকে কে কীভাবে শিখে এসছো তার উপর ডিপেন্ড করে, রাইটিং স্কিলে কিন্তু অনেক পার্থক্য হয়ে যায় একজন ভালো স্টুডেন্টের সঙ্গে একজন খুব একটা ভালো যে নয়, অনেক ক্ষেত্রেই রাইটিং স্কিলে ভালো লেখা দেখতে পাওয়া যায় না, অনেকেই ইনস্ট্রাকশন না পড়ে লেখে, বাক্য গঠনের ভুল ত্রুটি সমস্ত এই জায়গাটায় রিফ্লেক্টেড হয়, এবং একজন মাস্টারমশাই বা দিদিমণি তিনি এই জায়গাটাকে অনেক বেশি প্রেফারেন্স দেন, এই কারণে যে একজন স্টুডেন্ট কেমন তার এই রাইটিং স্কিলটা দেখলেই বুঝতে পারা যাবে। গতবারে যে সমস্ত রাইটিংগুলো মানে আইটেমগুলো এসছে সেটা হচ্ছে তোমার অফিসিয়াল লেটার এসছে, তারপর বায়োগ্রাফি এসে গেছে, আর নিউজ পেপার রিপোর্ট এসে গেছে, এই তিনটা যেহেতু আইটেম এসে গেছে তার মানে এই নয় যে এগুলো আর আসবে না, কিন্তু যেসব আইটেম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোটিশ, খুব গুরুত্বপূর্ণ,
এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য নোটিশ পার্টটা আসার খুব সম্ভাবনা। তারপর তোমাদের লেটার রাইটিং, যেখানে তোমাদের পার্সোনাল লেটার আসার খুব সম্ভাবনা যদি লেটার পার্ট থেকে দেয়, এবং গত বছরের কোয়েশ্চেন বাদ দিয়ে যদি করা হয়, তার মানে কিন্তু এটা নয় যে তুমি দেখে যাবে না, আমি এগুলো বাদ দিয়ে বলছি। তারপর বায়োগ্রাফি চলে এসছে বিরাট কোহলির, তার মানে বায়োগ্রাফি পার্টটা একটু অল্প তোমরা স্ট্রেস দিয়ে যাবে। স্টোরি, স্টোরি পার্টটা খুব গুরুত্বপূর্ণ, আর প্রসেস রাইটিং, হ্যাঁ, আর প্যারাগ্রাফ, এই আইটেমগুলো তোমাদের সময় দেখে যেতে হবে। আমি একটা একটা করে কিছু কিছু একটু বলে যাচ্ছি। যেটা তোমাদের নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে, নোটিশ লিখতে গেলে তোমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নোটিশ বলে লিখে যেটা সম্পর্কে নোটিশ লেখা হচ্ছে তার হেডিংটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে। ধরো এডুকেশনাল ট্যুর, একবার উপরে লিখলে নোটিশ, তার ঠিক নিচটাতে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে এক্সকারশন বা এডুকেশনাল ট্যুর, এরকম নিয়ে লিখবে। নোটিশ লিখতে গেলে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, নোটিশ নাম্বার একটা থাকে, অর্থাৎ স্কুলে যদি স্কুল নোটিশ হয় বা যদি যে কেউ ক্লাব নোটিশও যদি হয়, নোটিশ নাম্বার একটা থাকবে, অর্থাৎ কত নম্বর নোটিশ, সেখানে কোনো একটা কাল্পনিক সংখ্যা রেফারেন্স নাম্বার হিসেবে ব্যবহার করতে হবে। যেমন ধরো আমি যদি বলি যে নোটিশ নাম্বার, এটার কোনো মানে বিধিবদ্ধ নিয়ম নেই, নোটিশ নাম্বার বলে এরকম করে লিখে বা নোটিশ বলে লিখে রেফারেন্স নাম্বার বলে হয়তো লিখলে তুমি 10, এরপরে স্টুডেন্টের জন্য এস, আর স্কুলের একটা সংক্ষেপিত এক্স ওয়াই জেড এস, তারপর 2018, এটা হচ্ছে একবারে বাঁ দিকে লিখতে হবে। আর ডান দিকে যেদিন নোটিশটা সার্কুলেট হচ্ছে, ধরো আজকের তারিখ, সেই তারিখটা তোমাকে দিতে হবে, ওই তারিখটা তোমার খুব গুরুত্বপূর্ণ। এবার নোটিশ আমরা অনেকভাবে লিখে থাকি, অনেক ব্যাপারে নোটিশ লেখা হয়, সেইগুলো তোমাকে কিন্তু জানতে হবে যে যে ধরনের তোমার টপিক পড়বে সেই ধরনের টপিক অনুযায়ী। ধরো তোমাকে বললো যে একটা লিটারেসি ড্রাইভ, লিটারেসি ড্রাইভ নিয়ে তোমাকে হয়তো একটা নোটিশ লিখতে বললো, তখন তুমি, আমরা তো বাংলাটা যেভাবে আমরা স্কুলে নোটিশ আমরা শুনি, আমরা বাংলায় নোটিশ শুনি, ইংরেজিতেও অনেক ক্ষেত্রে নোটিশ দেওয়া হয়, আমরা প্র্যাকটিসও করেছি, আমরা এইভাবে লিখবো যে দ্য স্টুডেন্টস, হ্যাঁ, অফ আওয়ার স্কুল দিয়ে আমরা প্রায় ক্ষেত্রে আরম্ভ করি। কিন্তু একটু জাস্ট সম্পর্কে জানাতে হবে যে ইউ মাস্ট নো দ্যাট ইলিটারেসি ইজ এ কার্স, ইট ইজ এ সেম টু অল অফ আস, দ্যাট ইভেন আফটার দ্য ল্যাপস অফ সো মেনি ইয়ার্স আফটার ইন্ডিপেন্ডেন্স, লটস অফ পিপল আর স্টিল ইলিটারেট, অ্যান্ড ইট ইজ আওয়ার ডিউটি টু মেক এভরি পার্সন লিটারেট, কিপিং ইন ভিউ দ্য ম্যাসিভ অ্যামাউন্ট অফ ম্যাসিভ পার্সেন্টেজ অফ দ্য ইলিটারেট পার্সনস, আওয়ার স্কুল ওয়েলফেয়ার কমিটি হ্যাজ টেকন আপ এ প্রজেক্ট ইলিটারেসি ড্রাইভ ক্যাম্পেন, উই হ্যাভ ডিসাইডেড টু সিলেক্ট দ্য ভিলেজ অ্যাডজাসেন্ট টু আওয়ার স্কুল ফর দিস পারপাস, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 হ্যাভ বিন সিলেক্টেড টু অ্যাক্ট অ্যাজ টিচার্স ফর দিস প্রজেক্ট অ্যান্ড ফর দিস ক্যাম্পেন, দে উইল হ্যাভ টু স্পেন্ড অ্যাট লিস্ট 2 hours এভরি ডে ডিউরিং দ্য লং ভ্যাকেশন, অ্যান্ড ইট উইল নট বি পসিবল ফর দ্য স্টুডেন্টস টু অ্যাফোর্ড সো মাচ টাইম আফটার দেয়ার লং ভ্যাকেশনস, বাট ইট উইল বি এ কন্টিনিউয়াস প্রসেস, দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু নো মোর অ্যাবাউট দ্য ক্যাম্পেন আর রিকোয়েস্টেড টু জয়েন দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর বলে একটা যে কোনো সার্টেন ডেট দেবে। এইরকমভাবে একটা কোনো নোটিশ লেখা হবে। নোটিশ লেখার পরে ডান দিকে তুমি লিখলে নোটিশটা কে দিচ্ছে, ধরো তুমি তোমার নাম লিখলে, তার নিচে হয়তো সেক্রেটারি বা যেটা লেখা থাকবে সেই ধরনের ডেজিগনেশন দিলে, কিন্তু স্কুলের নাম লেখার দরকার নেই, এক্স ওয়াই জেড স্কুল। আর বাঁদিকে স্কুল নোটিশ মানে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস সেটা লিখতে হবে ডেট দিলে।
এইভাবে একটা নোটিস, ধরো কোনো একটা ন্যাচারাল ডিজাস্টারে কোনো একটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, ধরো কেরল একটা মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটার ব্যাপারে হয়তো তোমাকে নোটিশ লিখতে দেওয়া হলো, তখন তুমি লিখবে যে ইউ মাস্ট নো, একবার উপরে লিখলে নোটিস ফর কন্ট্রিবিউশন টু দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল অর টু রেজ ফান্ড কন্ট্রিবিউশন টু দ্য ন্যাচারাল ডিজাস্টার অ্যাফেক্টেড কেরল। হ্যাঁ, এইভাবে লিখে তুমি জাস্ট এইভাবে লিখতে পারো যে ইউ মাস্ট নো দ্যাট কেরল অ্যান্ড ইটস অ্যাডজয়নিং এরিয়াজ, মানে ভাস্ট এরিয়া অফ কেরল হ্যাজ বিন ডিভাস্টেটেড বাই দ্য রিসেন্ট ফ্লাড, লটস অফ পিপল হ্যাভ ডায়েড, থাউজেন্ডস অফ পিপল হ্যাভ বিকাম হোমলেস অ্যান্ড দে হ্যাভ নো ক্লোথস টু পুট অন, দে আর উইদাউট দেয়ার ফুড, দে হ্যাভ অলসো বিন ডিপ্রাইভড অফ ড্রিঙ্কিং ওয়াটার, ইট ইজ আওয়ার ডিউটি টু স্ট্যান্ড বাই দ্য সাফারিং পিপল, সাফারিং হিউম্যানিটি ডিউরিং দেয়ার আওয়ার অফ নিড, দ্য স্টুডেন্টস আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু স্ট্যান্ড বাই দেম অ্যান্ড স্ট্রেচ দেয়ার হেল্পিং হ্যান্ডস ইন দেয়ার আওয়ার অফ নিড, ইউ ক্যান অ্যাফোর্ড অর ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য ফান্ড আইদার ইন ক্যাশ অর ইন কাইন্ড, ইয়োর কন্ট্রিবিউশন উইল বি সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াজ থ্রু দ্য চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড অর থ্রু দ্য রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, ফর ফার্দার ইনফরমেশন ইন দিস রিগার্ড দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড অন অর বিফোর বলে একটা সার্টেন ডেট দিলে। এইভাবে তোমাদের নোটিশ তোমাদের সময় খুবই ইম্পর্টেন্ট, এটা যে কোনো ব্যাপার নিয়ে, ধরো কোনো, আমি আরেকটু ইলাস্ট্রেট করে বলছি, ধরো তোমাদের একটা নোটিশ এলো কোনো ছাত্র, তোমাদের স্কুলের ছাত্র, তাকে হয়তো মানিটারিলি কোনো একটু হেল্প করার দরকার আছে, সে তার একটা ট্রিটমেন্টের জন্যে বা কোনো সার্জিক্যাল অপারেশনের জন্যে তার হয়তো টাকা দরকার। হ্যাঁ, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে নোটিশ দেওয়া হয়, সেক্ষেত্রেও তুমি মানে লিখতে পারো নোটিশ, হ্যাঁ, টু হেল্প হেল্প অ্যান এলিং স্টুডেন্ট, ঠিক আছে, এইভাবে লিখবে যে দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ফেলো স্টুডেন্ট বলে একটা নেমড বলে যে কোনো একটা কাল্পনিকভাবে লিখবে হ্যাজ বিন সাফারিং ফ্রম এ ক্রিটিক্যাল কার্ডিয়াক প্রবলেম অ্যান্ড হিজ ফাদার হ্যাজ অ্যাপ্রোচড টু দ্য স্কুল অ্যাপ্রোচড অর হ্যাজ রিকোয়েস্টেড আস ফর ফিনান্সিয়াল হেল্প, দে বিলং টু এ ভেরি পুয়ার ফ্যামিলি অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর দেম টু কালেক্ট দ্য হিউজ অ্যামাউন্ট অফ মানি দ্যাট ইজ নিডেড ফর দ্য ট্রান্সপ্লান্টেশন অর দ্য সার্জিক্যাল অপারেশন, দ্যাট ইজ ওয়াই উই দ্য ওয়েলফেয়ার কমিটি হ্যাভ ডিসাইডেড টু রেজ দ্য ফান্ড অ্যান্ড হেল্প দ্য স্টুডেন্ট অ্যান্ড ইউ আর দেয়ার ফর রিকোয়েস্টেড টু রেজ ফান্ড অ্যান্ড হেল্প দ্য এলিং স্টুডেন্ট অ্যাজ পার ইউর ক্যাপাসিটি, হোপ অল অফ ইউ উড কাম ফরওয়ার্ড অ্যান্ড ডোনেট অর কন্ট্রিবিউট টু দ্য ফান্ড স্পন্টেনিয়াসলি অ্যান্ড হেল্প এ প্রেসাস লাইফ টু বি সেভড ফ্রম দ্য ইয়নিং অ্যাটাক অফ ডেথ বলে নামটা লিখলে, তারপরে যে তোমার ডেজিগনেশন ওটা যদি ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি হয় নিচে লিখলে সেক্রেটারি XYZ স্কুল, বাঁদিকে কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। নোটিস আইটেম তোমাদের সময় খুবই ইম্পর্টেন্ট, স্টোরি আইটেমের ক্ষেত্রে সেইভাবে বলার কিছু নেই, তোমাদের সময় খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাও স্টোরি সম্পর্কে দু একটা কথা বলার, স্টোরি লিখতে গেলে তোমাদের হেডিং থাকবে, হেডিং থাকবে এবং স্টোরি লিখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাপ্লিকেশনটা হয় এবং স্টোরি লিখতে গেলে কনভারসেশন পার্ট, আমরা গল্প বলার সময় বা গল্প শোনার সময় অনেক ক্ষেত্রেই কনভারসেশন পার্ট, কথোপকথনের যে ব্যাপারটা,
যেটা আমরা রিপোর্টিং স্পিচের মানে আমরা ডাইরেক্ট স্পিচে রাখি, সেই ডাইরেক্ট স্পিচটা ব্যবহার করবে এবং গল্পটা যেন গল্পের মতো লাগে সেই রকম ধরনের একটু লেখার চেষ্টা করবে, এবং কাটখোট্টা যাতে গল্প, একটা গল্প বলছি একটা বাক্য গঠন শুধুমাত্র আছে, কারণ এটা হচ্ছে রাইটিং স্কিল, সেই কারণে গল্পটা যাতে করে অন্যের পড়েও ভালো লাগে এবং সঙ্গে সঙ্গে কিছু ভালো শব্দ ব্যবহার করা, ওখানে তোমার গ্রামারের নলেজগুলো ঠিকমতো ব্যবহৃত হবে। এই স্টোরি আইটেমটা তোমাদের সময় খুবই ইম্পর্টেন্ট, এই স্টোরি আইটেমটা দেখে যাবে। এবার লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ধরো তুমি আরেকটা খুব ইম্পর্টেন্ট আইটেম লেটার রাইটিং, যেটা ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লিখছো যে সে হয়তো খবরের কাগজ পড়ে না, সেটার ব্যাপারে তাকে পরামর্শ দিচ্ছ যে খবরের কাগজ কেন পড়া দরকার। তোমাকে এইভাবে আসতে পারে যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু রিড নিউজ পেপারস রেগুলারলি। তুমি এইভাবে লিখবে যে ডিয়ার বলে ফ্রেন্ডের নাম লিখলে, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি, আই হ্যাভ কাম টু নো ফ্রম মাদার্স লেটার দ্যাট ইউ ডু নট রিড নিউজ পেপার রেগুলারলি, আই হ্যাভ বিন সারপ্রাইজড বাই লিসনিং বাই কামিং টু নো দ্য নিউজ দ্যাট ইউ থিঙ্ক দ্যাট রিডিং নিউজ পেপার ইজ নাথিং বাট দ্য ওয়েস্টেজ অফ টাইম, গো থ্রু মাই লেটার অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি এনাফ ফর ইউ টু রিয়েলাইজ হোয়াই ইউ শুড রিড নিউজ পেপারস রেগুলারলি। সেখানে যদি তোমার পয়েন্ট দেওয়া থাকে তাহলে তোমার পক্ষে ভালো, পয়েন্ট দেওয়া থাকলে কিন্তু তোমাকে অতি অবশ্যই ভাবতে হবে যে আমাকে ওই পয়েন্টগুলো টাচ করতে হবে। আমি আমার তৈরি করা থাকতে পারে, আমি অন্য কোনো জায়গা থেকে আমি হয়তো তৈরি করে থাকতে পারি, কিন্তু আমি যখন পয়েন্ট আমাকে দিয়ে দিচ্ছে আমাকে সেই পয়েন্ট বেস করে লিখতে হবে, কারণ তোমার ইউনিট ভাগ থাকে খাতা দেখার সময় অতি অবশ্যই ওইগুলো পয়েন্টগুলো টাচ করে, হ্যাঁ পয়েন্ট টাচ করে যাতে করে তোমার লিখতে হয় সেটা দেখবে, কারণ কোনো একটা পয়েন্ট যদি তুমি ছেড়ে যাও তাহলে সেই মার্কসটা তুমি, তোমার যতই ভালো লেখা থাকুক তুমি মিস করবে। এবার তুমি বললে যে ইউ শুড নো দ্যাট বাই রিডিং নিউজ পেপার উই ক্যান কালেক্ট নিউজ অফ দ্য এন্টায়ার গ্লোব, উই নট অনলি কাম টু নো অ্যাবাউট দ্য পলিটিক্যাল নিউজ বাট অলসো উই আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য সোশ্যাল ইকোনমিক অর ফিনান্সিয়াল স্পোর্টস অ্যান্ড এভরিথিং ইজ রিফ্লেক্টেড থ্রু এ নিউজ পেপার, ইট অলসো ইনক্রিজেস আওয়ার স্প্যান অফ নলেজ অ্যান্ড নট অনলি দ্যাট ইট ইজ এ ওয়ান্ডারফুল ওয়ে অফ পাসিং আওয়ার টাইম প্রফিটেবলি, বিসাইডস ইফ ইউ রিড নিউজ পেপার স্পেশালি ইফ ইউ রিড ইংলিশ নিউজ পেপারস ইয়োর ভোকাবুলারি উইল বি আপগ্রেডেড, ইট উইল হেল্প ইউ এ লট ইন ইনক্রিজিং ইউর স্টক অফ ওয়ার্ডস, ইউ উইল লার্ন হাউ টু রাইট অন ডিফারেন্ট টপিক্স, নট অনলি দ্যাট বাই রিডিং এ নিউজ পেপার ইউ উইল বি সোশ্যালি কনসিয়াস, ইফ ইউ ডু নট নো হোয়াট ইজ হ্যাপনিং ইন অ্যান অ্যারাউন্ড দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, ইফ ইউ ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য সোসাইটি ইউ আর লিভিং ইন, দেন ওয়ান ক্যানট ড্রিম that you will be a good citizen, because the student of tomorrow, of today, will be a citizen tomorrow. So it is essential for you to read newspapers. And last but not the least, it will develop your habit of silent reading also. You will be analytical, you will find immense variety, and it will give you extra fun, it will be a source of extra pleasure for you. But be alert, some newspapers are politically motivated and they sometimes publish news that are false, that are sensational. You should be alert regarding the fact. If keeping in view this particular minus points of the newspaper, you can read newspapers regularly. It will be convenient for you, it will be helpful
to you and you will be upgraded as a human being. And not only that, in your writing skill, because if you read newspapers regularly, your writing skill, your vocabulary will also be increased considerably. Hope you'd pay heed to my advice and start reading newspaper from now on for your own sake. এইভাবে তোমার যে কোনো ম্যাটার নিয়ে তোমার একটা লেটার আসতে পারে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যে কোনো ম্যাটার নিয়ে তোমার আসতে পারে, যেমন মনে করো স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, যেমন মনে করো ওখানে পয়েন্ট দিয়ে দিল হয়তো রিডিং, হ্যাঁ আরও অন্যান্য ম্যাটার রিডিংয়ের পরে হয়তো বললো সোশ্যাল ডিউটিস, তখন তুমি বলবে যে স্টুডেন্টস আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি, দ্য স্টুডেন্টস অফ টুডে আর দ্য সিটিজেন্স অফ টুমোরো, দ্য প্রিন্সিপাল অর মেন ডিউটি অফ স্টুডেন্টস ইজ টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে মাস্ট রিড বুকস, বাট ইট ইজ নট দ্য ওনলি ডিউটি অফ দ্য স্টুডেন্টস, দে মাস্ট বি ডিসিপ্লিনড, ওবিডিয়েন্ট, লাভিং, কনসিডারেট, সিম্প্যাথেটিক অ্যান্ড ভোকাল এগেনস্ট এনি ইনজাস্টিস, বাট দে অ্যাজ দে আর দ্য সিটিজেন্স, অ্যাজ দে আর দ্য মেম্বার্স অফ দ্য সোসাইটি দে আর লিভিং ইন, দে হ্যাভ সাম সোশ্যাল ডিউটিস টু, দে মাস্ট ট্রাই টু অ্যাবলিশ দ্য সোশ্যাল ইভিলস, দে মাস্ট স্ট্যান্ড বাই দ্য সাফারিং হিউম্যানিটি, অ্যান্ড অ্যাজ দ্য মেম্বার্স অফ দ্য ফিউচার সোসাইটি অর দ্য অ্যাজ দ্য ফিউচার সিটিজেন, দে হ্যাভ সাম ডিউটিস টুয়ার্ডস দেয়ার ফেলো বিংস, দে মাস্ট স্ট্যান্ড বাই দ্য ডিজাস্টার অ্যাফেক্টেড পারসনস, দে মাস্ট বি ভোকাল অর দে মাস্ট প্রোটেস্ট এগেনস্ট এনিথিং আনজাস্ট। সো দ্য স্টুডেন্টস শুড বি ভেরি মাচ কনসাস অফ দেয়ার সোশ্যাল ডিউটিস, দে শুড অলওয়েজ থিঙ্ক দ্যাট দে হ্যাভ আদার ডিউটিস টু। এইরকমভাবে তোমাকে মানে লিখতে হবে, তারপরে একটা কনক্লুডিং পার্ট টেনে এ করতে হবে, ওটাকে কনক্লুড করতে হবে। এবং লাস্ট যে পার্টটা বলছি সেটা হচ্ছে তোমাদের, জানো তোমরা প্রসেস রাইটিং, প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে একটা পয়েন্ট দিয়ে দেওয়া থাকবে এবং ওই পয়েন্ট অনুযায়ী তোমাদের কিন্তু লিখতে হবে। এবং পয়েন্টগুলো যেগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে, যেমন ধরো টি মেকিংয়ের ক্ষেত্রে, টি এর সম্পর্কে যে চা তৈরি, তার থেকে পয়েন্ট অতি অবশ্যই দেওয়া থাকবে, তোমাকে এমনি টি মেকিং বলে বলবে না, সুতরাং ওই পয়েন্টগুলো তোমাকে মার্ক করতে হবে। এবং প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, যেমন টি সম্পর্কে যদি বলা হয় যে টি ইজ এ পপুলার ড্রিঙ্ক অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়েজ, বলে এই বাক্যটা লিখে, অ্যাট ফার্স্ট, দেন, আফটার ইট, দেয়ার আফটার, নেক্সট, নাও, ফাইনালি, এইসব শব্দগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এবং এই শব্দগুলো তোমার একটা বাক্যে লিঙ্কার হিসেবে কাজ করে, একটা বাক্যের সঙ্গে অন্য মানে বাক্যকে লিঙ্ক করতে সাহায্য করে এবং একটা খুব স্যাটিসফাইং এন্ড হবে। এখানে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, ইট ইজ ডান, ম্যাঙ্গোজ, গ্রিন ম্যাঙ্গোজ আর বট, হ্যাঁ, দেন দে আর ক্লিনড, এইভাবে তোমাকে লিখতে হবে। তো তোমাদের সময় যেরকম ইম্পর্টেন্ট হিসেবে, যেরকম তোমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে ধরো তোমাদের ফেভারিট বুক, ফেভারিট ফিল্ম এরকম ধরনের আসতে পারে, বা মনে করো তোমার একটা কোনো ইম্পর্টেন্ট বা কোনো এক্সপিরিয়েন্স মানে একটা আনফরগেটেবল এক্সপিরিয়েন্স আসতে পারে, লেটারে তোমার অ্যাডিকশান টু দ্য মোবাইল ফোন সেটা সম্পর্কে কোনো স্টুডেন্টের যে তার অ্যাডিকশান এটা সম্পর্কে পরামর্শ দিলেও দিতে পারে। এখন এগুলো টোটালি পরীক্ষকের উপর ডিপেন্ড করে। আর নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামার বইয়ে যেগুলো আছে সেই কমন জিনিসগুলো জেনে যেও,
সেগুলো পড়লে তোমাদের একটা আইডিয়া তৈরি হবে, এবং যদি বাইরে আসে তাহলে তোমাদের ধারণা অনুযায়ী ঠিকমতো লিখতে হবে। এবং সর্বোপরি তোমরা ভালো করে এটাকে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং ইংরেজি এমন একটা সাবজেক্ট যেখানে তোমার অনেক ভালো নম্বর পাওয়ার জায়গা আছে, এখানে যদি একটু লিখতে জানো। এবং আরেকটা জিনিস আমি একটু বলবো, অতি অবশ্যই ভোকাবুলারি পার্টটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ভোকাবুলারি পার্টের জন্য তোমরা খবরের কাগজ অন্তত পড়বে, একটা ইংলিশ নিউজ পেপার অতি অবশ্যই পড়বে, কারণ ওখানে 8 নম্বর থাকে। এই 8 নম্বরটা কিন্তু খুব ভাইটাল পার্ট। এবং তোমরা রাইটিং স্কিল যাই নিজেরা তৈরি করো না কেন, নিজেরা লেখা প্র্যাকটিস করবে, এবং যার কাছে তোমরা হেল্প পাও তার কাছ থেকে, মাস্টারমশাইয়ের কাছ থেকে, দিদিমণিদের কাছ থেকে, বা তোমার বাড়ির যারা বা যারা ইংরেজিটা জানে তাদের দিয়ে চেক করাবে, বিভিন্ন টপিক সম্পর্কে লেখার চেষ্টা করবে। কারণ ভালো লিখতে গেলে তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে, এবং সেই কারণে আমাদের গুড প্রিন্সিপলস অফ গুড রাইটিংয়ে বলা আছে যে ভালো রাইটিং 99% যে পারস্পিরেশন 1% ইন্সপিরেশন, অর্থাৎ তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি ভালো লেখা দেখো, দেখবে তোমার মধ্যে একটা লেখার আগ্রহ বাড়বে। আমি যতই কিছু তৈরি করে যাই না কেন, ইংরাজির ব্যাপারটাও সেটা নয় যে তুমি মুখস্থ করে লিখবে, তোমাকে চাওয়া হয় তুমি নিজের ভাষায় কতটা সুন্দর লিখতে পারছো, প্রাসঙ্গিকভাবে লিখতে পারছো। সেগুলো করে অতি অবশ্যই তোমরা আগামী যে ফেব্রুয়ারি মাসে তোমাদের 2019-এ পরীক্ষা আরম্ভ হচ্ছে, ভালো করে দাও, আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। এবং তোমরা আরও ভালো করে পড়াশুনো করো, ভালো করে প্র্যাকটিস করবে, এবং দেখবে তোমাদের ইংরেজি সাবজেক্ট, আরেকটা জিনিস, তোমরা কিন্তু ভয় করবে না। পরীক্ষার হলে হয়তো টপিক দেখলে তোমাদের একটু অজানা, ওতে ঘাবড়ানোর কিছু নেই। প্রথম কথা, তোমরা ভাববে যে আমরা লিখতে পারবো, এবং সেকেন্ড পয়েন্ট যেগুলো আছে ওগুলো আমি টাচ করব। এবং যারা খুব একটা ভালো স্টুডেন্ট নয় তাদের জন্য বলছি, কোনো রাইটিং স্কিলের আইটেম ছেড়ে আসবে না, কোনো কিছু প্রশ্ন ছেড়ে আসবে না। তারপরে ইংরাজিতে ইনস্ট্রাকশনটা ভালো করে ফলো করবে। তোমাকে হয়তো সাপোর্টিং সেন্টেন্স লিখতে বলেনি, তুমি সাপোর্টিং সেন্টেন্স লিখে দিলে। আবার ট্রু ফলসের ক্ষেত্রে বলে দিই, ট্রু ফলস হয়তো ট্রু ভুল আছে বা ফলস ভুল আছে, সাপোর্টিং সেন্টেন্স তোমার কারেক্ট আছে, সেক্ষেত্রে মার্কস নাও পেতে পারো। প্যাসেজটা বারবার করে পড়ো, এবং যত আনসিন আইটেম, প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ বা মনে করো আনসিন আইটেম, বিভিন্ন খবরের কাগজে একটা পার্টিকুলার টাইম তোমরা রেখো যে ওখান থেকে আমরা পড়বো। এইভাবে যদি পড়াশোনা করো দেখবে ইংরাজি যথেষ্ট ভালো নম্বর পাওয়ার জায়গা আছে। এবং তোমাদের ভালো হোক, 2019-এ তোমরা ভালো করে সফল হও, তোমাদের স্বপ্ন পূরণ হোক, যে যার যেরকম মার্কস পাবে বলে ভেবেছো, আরও সুন্দর করে তোমরা পড়াশুনো করো। আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো।